দেখতাও নিচে কে মালাই তো হয়েছে বসে আছে দেখতা আজকে খেলা কি হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি যে দেখেন আছো কাছে দূরে সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো রোদ দূরে ডিম ভাজবো আর দুটো মানে নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়েছি কারণ একটা ডিম ভাজলে হবে না রিজু আছে যিশু আছে পানি আছে তোমার দাদা ভাই আছে আর এখন আজকে প্রচন্ড রোদ দূর বেরিয়েছে প্রচন্ড রোদ দূর বেরিয়েছে বাজে হচ্ছে একটা একবার ঘড়িটা দেখি ভালোই রোদ দূর আছে তো একটা বাজে আর আমরা আসবো পাক্কা এক ঘন্টা পর তো একটা বাজে দুটোর সময় ডিম ভাজবো আমি এখন রান্না বসে আছি তো এই দুটো আগে রোদ্দুরে বসে আসবো রোদ্দুরে বসে আসবো পাক্কা দুটোর সময় ডিমটা ভাজতে যাব তো এখন জড়তায় ভাত বসিয়েছি তো গ্যাসটাও ফুরিয়ে গেছে তো পাক্কা এক ঘন্টা পরে এইটা একেবারে গরম হয়ে যাবে আর এই দুটো তো বসাবই তার সঙ্গে তেলটাও দিয়ে দেবো কারণ তেলটা কাঁচা গন্ধটা থাকবে না তেলটাও গরম হয়ে যাবে এই দুটোর সঙ্গে তেলটাও গরম হয়ে যাবে তো চলো ছাদে যাওয়া যাক একেবারে তিনতলায় তো তিনতলায় গিয়ে একেবারে বসে আসবো আর এক ঘন্টা পরে গিয়ে ডিমটা এর মধ্যে দেবো তেলটাও গরম হয়ে যাবে তখন ডিমটা আমি রেখে যাই ঘরে কারণ ডিমটা নিয়ে গেলে আবার বসিয়ে চলে আসবো তো ছাড়ে না মানে ডিম দুটো ফেলে এলে কাগে নিয়ে পালিয়ে যাবে কাগে ঠুঁড়ে খেয়ে নেবে তো তার জন্য ডিম দুটো আমি ঘরে রেখে যাচ্ছি আর এটা বসিয়ে আসছি এক ঘন্টা পরে যাবো গিয়ে ডিমটা ভালো করে ফেটে নেবো ডিমটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ফেটে নেবো নিয়ে তারপরে ভাজবো তো চলো ছাড়ে যা তো এই দেখো দুটো সসপেন নিয়ে নিয়েছি কি সুন্দর তো জানি না কতটা ভালো হবে তো সেই জন্য দুটো নিয়েছি দুটো ডিম ভাজবো দুটো নিয়েছি আর একেবারে ফেটে নিয়ে তারপর ভালো চল গিয়ে যা উপরে উঠিয়া তারপর যাচ্ছে আমার হেভি রোদ্দুর গো গরম লাগবে তো চলে গিয়ে চলো এখানে যা এখানেও রোদ্দুর আছে ভালো শাড়িটা সরাও আমার পায়ে রোদ্দুরে পা দেওয়া যাচ্ছে না কি গরম রোদ্দুরে পা দেওয়া যাচ্ছে না ভালো করে মুছে নি ভালো করে আগে মুছে নি মুছে নিলে কি বলতো ধুলো থাকে সারা ধুয়ে নিয়ে এসছি তো এটা তোলা ছিল ধুয়ে নিয়ে এসছি আর এখন বাজে হচ্ছে একটা পারিতে পারছি না রোদ্দুরে পারিতে পারছি না ওই ছাওয়াটাতে পা দাও ওই যে ড্রামের ওইখানটাতে কিরদূর আগে তেলটা দিয়ে দেবো কারণ তেলটাও গরম হয়ে গেলে না বেশ ভালো হবে কারণ কাঁচা তেল আর গ্যাস ছাড়বে না আর অনেকটা করে তেল দিচ্ছে পুরি কি গরম কি গরম কড়াটা পুরো মাখা না খেয়ে যা এই তেলটা পুরো গরম হয়ে গেলে না গন্ধ করবে না কাঁচা তেলের যে একটা গ্যাস থাকে না কাঁচা তেলের গ্যাসটা কেটে যাবে পুরো কড়াটা মাখিয়ে দিচ্ছে আর কত দিচ্ছু ভালো হবে না হলে তো এই দেখো কড়া দুটো বসিয়ে দিলাম এখন আছে একটা পাক্কা দুটোর সময় আসবো এসে ডিমটাকে ফাটাবো ফাটিয়ে মধ্যে দেবো কড়ার সঙ্গে তেলটাও গরম হয়ে যাবে মানে কাগ আসবে না তো কি জানি বল দাচ্ছি কাগ খালি করাতে কি তো বসিয়ে দিয়েছি চলো এখন নিচে যাওয়া যাক আবার এক ঘন্টা পরে আসবো তো অনেকটা টাইম দিচ্ছি কারণ ডিমটা ভালো করে ভাজা যাবে ভাজা হবে আর খাওয়াও যাবে আর রিজু আসবে আমাদের যিশু আসবে তোমার দাদা ভাই তো আমি সবাই নিয়ে আসবো তো চলো হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি তো কড়া দুটো মানে রোদুরে বসে এসেছি তো আর দুটোর সময় বলেছিলাম কিন্তু দুটো কুড়ি হয়ে গেছে ওই সসপেন যাই হোক কড়া সসপেন একই তো হলো তো এই যে দুটো কুড়ি হয়ে গেছে তো ভেবেছিলাম দুটোর সময় যাবো কেন আমি রান্না করছিলাম এই দেখো কড়ায় দেখি তো এই যে জনতাতে রান্না করছি আর তরকারিতে সবে জল দিয়েছি আর তো ওটা না শেষ করে তো যেতে পারবো না তো সেই জন্য কড়াওটা ভালো করে মাংস হচ্ছে তো মাংসটা কষে জল দিয়ে আর যাচ্ছি এখন দুটো কুড়ি হয়ে গেছে এই যে দুটো ডিম নিয়েছি আর ওই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর নুনটা নিয়েছি আর সেখানে তো কড়ার মধ্যে তেল ঢেলে দিয়ে চলে এসছি অনেকক্ষণ চলো হ্যাঁ কড়াই খালি করি সসপেন এ মানু মানু এটা ফোনটা নেই এটা ফোনটা নেই বাবু বাবু তুমি খাবে তো দরজা দিয়ে না গান চলছে তো বাবু তুমি ডিম ভাজা খাবে তো হ্যাঁ রোদ্দুরে বসে বাবু তো পাঁচ তো পাঁচ ছাতা নে কি গো ছাতা বের করে দাও তো তোমার ব্যাগে ছিল বাবুকে একটা ছাতা দাও তো ছাতা নিয়ে যেতে হচ্ছে সবাই মিলে যাচ্ছি তো ছাদে তো প্রচন্ড রোদ্দুর বাবু জুতো পরবি হ্যাঁ
মানুষ জুতো পরে ডিনারে যেতে পারবি না, দাঁত পারবি না, আমিও জুতো পরতে হবে, এত রোদ তো মানে দাঁত যাচ্ছে না। কড়ার মধ্যে তেলটা দিয়েছি যেহেতু তেলটা একেবারে গরম হয়ে যাবে, পাক্কা দেড় ঘন্টা হতে যায় আর কি, 15-10 মিনিট বাকি আছে। তো দেড় ঘন্টা, এক ঘন্টা তোমার ক মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট। চলো যাওয়া যাক। ঠিক আছে, কে খাবে, শিশু খাবে না পানি খাবে, কে খাবে? সর্ষের তেল পুরো সাদা হয়ে গেছে, তারা উল্টা গরম প্রচুর, মানে ওদিক দিয়ে দূর থেকে আগে দেখি রে। শিশু বসে পড়ো, বসে পড়ো, পড়ে গেল রে। গরম তো রোদ্দুরে থাকতে পারবো না, সেই জন্য ছাতা নিয়ে আসতে বললাম, তো ওই জন্য ছাতা নিয়ে আসছে। বাবু গরম বসিস না, বসতে পারবি না। না না ওখানে এ আছে, বসে পড়ো, বসে পড়ো, কিছু দুটো ডিম, দুটো ডিম একসঙ্গে খাচ্ছি, কারণ একসঙ্গে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়ে এসছি, তো সেইখানে একসঙ্গে ফেটে নিচ্ছি। হচ্ছে পানিয়া, একটু খোলা করেছি, একটু খোলা করেছি, জয় মা, যেন ভালো হয়, মানে এদিকে করার মতো দেবো, একটু দেখা দিই ঠিকঠাক ভালো লাগতে পারে, এদিকে সবাই করার মতো এখানে এখানে তোমাদেরকে দেখা যাবে না, এখান থেকে দেখা তোমরা কড়াটাকে দেখি না, বসে যা, বসে যা, জয় মা, যেন খুব ভালো হয়, ভালোই তো গরম হয়েছে, কিন্তু বলতে পারছি না কিরকম হবে, এইটাতে একটা হাফ জিতু কেমন হবে, না সব জায়গায় মাখাবো না, বেশি তেল হয়ে গেছে, তেলটা থাকলে না তবে তুলতে পারবো, নাহলে তোলা যাবে না, তাও গান আসবে, ওরা কিন্তু ভালো, ইয়ে গরম কিন্তু ভালোই হয়েছে, কিন্তু বেশি করে লাগবে, হুম তেল তো দিয়েছো অনেক, একটু সময় তেল দেয়, বললাম না এইটাতে হয়েছে, বসে থাকো, বসে থাকো, দাঁড়া আবারও কিছু কিছুক্ষণ লাগবে, এইটাতে কিছুটা হয়েছে, তেলটা বেশি দিয়ে ফেলেছি, এবার শুয়ে পড়ো, এই দেখো সেই সকালবেলা শুতে শুতে দেখবে তো আমি অত বেশি বেশি আমি মানে তেলটা দিয়ে ফেলেছি, অল্প তেল হলে মানে ভালো হতো না, তেল সামান্য, আমি তোমাকে বলছিলাম যে কত তেল দিচ্ছ, বসিয়ে দিয়েছি আর একটু কিছুক্ষণ বসে থাকি, কারণ অনেকটা তেল দিয়ে ফেলেছি, তো সেই জন্য এখন হচ্ছে না, বসে আছি সেই জন্য, তো একবারে হয়ে যাক তারপরে আসছি আবার কিছুক্ষণ পরে, ঠিক আছে তুমি এসো এখানে বসো না গো, তার একটু পরে আসছি, ঠিক আছে, দেখতে হবে নিচে, ভালোই তো হয়েছে, বসে গেছে দেখতে পাচ্ছ, অনেক দেরি আছে, আরে অনেক তেল দিয়েছি সেই জন্য একটু দেরি হচ্ছে, নাহলে অল্প তেল দিলে ভালো হতো, এই ডিমটা ফেলে দাও তো, এতে তেলটা ঢেলে দিই, কোথাও ফেলে দাও, তেলটা বেশি দিয়েছি বলে হয়েছে, নাহলে হতো না কিন্তু মনে হচ্ছে, না না তেলটা মনে বেশি হয়ে গেছে মনে হচ্ছে, ওই জন্য দেরি হচ্ছে, দেরি হচ্ছে, ই বাবা কত তেল দিয়ে ফেলেছি, আমি বলি তেলটা দিলে মানে তো তাড়াতাড়ি হবে হয়তো, হাই 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 পোজ ভেঙে পড়ে যাচ্ছে, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, আরে তেলটা ফেলে দে, ওটা ধরে এইখানটাতে দেখা যাচ্ছে, হ্যাঁ ধরে, হ্যাঁ
আমি তো বুঝতেই পারিনি যে একটু কম তেল দেবো, অধিকটা থাকা অধিকটা তো আসছে। হ্যাঁ ভালো, তেলটা ঢেলেই নি, পড়ে যাচ্ছে আকার করতে হবে। ইয়ে বাবা বসতে এরকমই হয়, কিন্তু লঙ্কা আছে তো মানে পুরোটা ঘেঁটে দিলে হয়তো তেলটা একটু কম দিলে হচ্ছে হয়ে যেত, হয়ে যেত, তেলটা একটু এসে গেছে কিন্তু ডিম ভাজা হয়েছে। খাই তো, এই দেখো তোমার দাদাভাই খাচ্ছে, দেখো বাবু খাবে, একটু খা মানু খা। হয়েছে কিন্তু মানে তেলটা বেশি হয়ে গেছে, ভালো হয়েছে কিন্তু হয়েছে ডিম ভাজা হয়েছে। কাঁচা তেল গন্ধ, কাঁচা তেল গন্ধ, ওইটা দেখি এক সাইড দাও আমাকে, এইটা দিয়ে দাও, এইটা দিয়ে এই সাইডটা দিয়ে দাও, হয়েছে হেভি হয়েছে ডিমটা, কিন্তু আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। বাবু ছাতা ধরে আছে, উঠতে পারছি না, তোল তোল হাতটা ধর। তো এই যে ডিম দেখা, আরো দেখি কতটা আছে, তো এই যে নিচে গিয়ে খাবো, উপরে থাকা যাচ্ছে না, চলো নিচে যাই। ডিমটা কিন্তু খুব ভালো ভাজা হয়েছে, বাবু আসতে নামবে, আমার হাত খালি হয়ে গেছে, ছাতাটা বন্ধ করে দিই, চলো চলো নাম, চলো আস্তে আস্তে নাম। দেখি আর দেখাও ডিমটা, ভালোই হয়েছে, খারাপ হয়নি কিন্তু, দেখো এরকমই তো খাওয়া যায়, ও যেরকমই তো ভালোই হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার। তো আজকে প্রথমবার ট্রাই করলাম, মানে কী বলে, সূর্যের আলোতে সূর্যের তাপে ডিম ভাজলাম, তো ডিমটা আমি কোচ করিনি, পুরো ফেটে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, তো খুব সুন্দরই হয়েছে। আর তোমার দাদাভাইও খেলো, আমার গালেও দিল, দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে। তো এত গরম, রোদুরে বসে খাওয়া যাচ্ছে না, সেই জন্য নিজে নিয়ে চলে এলাম। তো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আর একটা কোনো মজাদার ভিডিও নিয়ে, ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।